নাম দিয়ে আমরা মামলা করতে চাইলে হলো যে রমনা থানা নানাভাবে করে বসে করে সেই মামলার এরকম ভাবে নিয়েছে যে মামলা রুজু করে হয়েছে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে। হ্যাঁ, তো এই যে অজ্ঞাত মানে এই প্রশাসন বলতেছে যে আসলে অজ্ঞাতনামা চোর, ঠিক আছে, আর আমরা প্রশাসনে যে যেখানে যাচ্ছি যেভাবে যাচ্ছি যাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে তারা সবাই আসলে বলছে যে এই প্রকাশ করতে চাচ্ছে যে আসলে তাদের বাড়ি গোপালগঞ্জে, মানে গোপালগঞ্জে বাড়ি থাকার অর্থ এই না যে তারা আসলে বঙ্গবন্ধু হয়ে গেছে, গোপালগঞ্জে বাড়ি থাকার অর্থ এই না যে তারা আসলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ এবং লালন করে। অতএব আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে আসলে এই যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্তম্ভ বলে বলে যে আমরা এই জায়গায় নিয়ে এসছি এবং হলো যে এই রাষ্ট্রের সব কিছু যে আসলে এই লুটেরাদের দখলে পুঁজিবাদীদের দখলে চলে যাচ্ছে, ওইসব বিষয় নিয়ে আমাদের আবার সবাই এসেছে, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আশরাফুল ইসলাম কোষাধ্যক্ষ ডি হয়েছে। দেশের স্বনামধন্য অনলাইন পোর্টাল ফুলবার্তা এবং জাগরণ টিভির অফিসে হামলার ঘটনায় আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি এবং উপস্থিত ভাই বোনেরা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে দুই বার্তার উপর হামলা হয়েছে, কালকে আরেকটা পত্রিকা আরেকটা গণমাধ্যমের উপর হামলা হয়েছে, এইভাবে যদি হামলার ঘটনা ঘটতে থাকে তাহলে গণমাধ্যম কর্মীরা কোথায় গিয়ে দাঁড়াবে? কিছুক্ষণ আগে আমি শুনছিলাম যে রাষ্ট্র চতুর্থ স্তম্ভ বলে যে গণমাধ্যমকে বলা হয় সেই গণমাধ্যমের কর্মীদের হামলা মামলা এমনকি মেরে ফেললে যদি বিচার না হয় তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ কোথায় যাচ্ছে? শুরুতে আমি ওই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই হামলা পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটেছে তারও তীব্র নিন্দা জানাই। আজকে পুলিশ প্রশাসন কেন একটি পক্ষের রূপ নেবে, কেন একটি পক্ষ নেবে? তাদের তো দায়িত্ব যে দুষ্টের দমন করা, দমন আর শিষ্টের পূরণ, কিন্তু কোথায় আমাদের সহমতি? আজকে আমরা যেখানে যাই দেখি পুলিশের আছেন, পুলিশের রাষ্ট্র পরিণত হয়েছে। আমি নিজে এরকম একটি ঘটনায় পরে যখন গুলশানের থানায় গেলাম তখন দেখলাম যে পুলিশ একটি পক্ষ এবং মনে হয় যে আমার প্রতিপক্ষ আজকে থানায় অতিরূপে আবিষ্কৃত হয়েছে, সবখানে থেকে একই অবস্থা। আজকে গোপালগঞ্জের লোক আজকে ক্ষমতা দেওয়ার আজকে অমুক লোক তমুক লোক এগুলো বলে তাদের রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্র চলবে তার স্বাভাবিক হবে। এবং বিশেষ করে সাংবাদিকের ক্ষেত্রে হামলার ঘটনা ঘটলেই দেখা যাবে মামলা নিতে চায় না, নানা রকম গরিবাসী নানা রকম তাল ধরানো শুরু করে, অথচ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে আজকে ডিজিটাল আইন নামে একটি মামলা আইন আছে, সে আইনে মামলা হলে সাংবাদিককে গ্রেপ্তার করে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। কিছুদিন আগে আমরা জানি যে করোনার সময় আমাদের ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানুকে করোনা অবস্থায় তাকে এই হাত কলা পরিয়ে থানায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এই অমানবিক কাজটা পুলিশ করেছিল। অথচ যখন অন্যান্য ক্ষেত্রে হামলা মামলা হয় সাংবাদিকের উপর তেমন কিন্তু পুলিশ এত তৎপর থাকে না,